নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব জানুয়ারি 2024 সিংহ রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। দেখুন, আলোচনার প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব সিংহ রাশির স্বাস্থ্য কিরকম যাচ্ছে 2024-এ জানুয়ারিতে। সিংহরাশির যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের শারীরিক ক্ষেত্রে ছোট ছোট সমস্যা তো অবশ্যই থাকবে। মাথা, কোমর এবং অঙ্গগুলিতে বেশ বেগ কিন্তু আপনাদের পেতে দেখা যাবে। এই মাসে দুর্ঘটনার যোগ থাকায় চলাফেরায় সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। বিশেষ করে আগুন থেকে সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ জরুরি রয়েছে। দেখুন, হঠাৎ করে শারীরিক স্তরে লিভার ওরিয়েন্টেড সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা শরীর গরম হয়ে যেতে পারে, হিটেড হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। হঠাৎ মাথা গরম করে পারিপার্শ্বিক মানুষজনের সাথে ঝামেলার আপনাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সতর্ক থাকতে হবে। শিক্ষাক্ষেত্র যদি দেখি, তাহলে দেখতে পাবো সিংহ রাশির মানুষদের যদি প্রাথমিক স্তরের বিদ্যা শিক্ষা, সেখানে কিন্তু বিশেষ সাফল্য মিলছে। চতুর্থে রাহুর দৃষ্টি ও শনির দৃষ্টি থাকায় মানসিক চঞ্চলতার কারণে কিন্তু পড়াশোনায় বাধাও সৃষ্টি হতে একই সাথে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, যদি আপনি কনসেন্ট্রেশন হারাচ্ছেন তো। দেখুন, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো চতুর্থ রাশির ওপর কিন্তু গ্রহের বৃহস্পতির দৃষ্টি থাকায় প্রাথমিক বিদ্যায় আপনাদের সাফল্য আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা কিন্তু মোটের উপর শুভ থাকবে, যাদের বৃহস্পতি গ্রহ শুভ আছে সেক্ষেত্রে। দেখুন, জন্মছক জন্মকোষ্ঠী অনুযায়ী কিন্তু এই গোচরের তারতম্য আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে হতে দেখা যেতে পারে। উপার্জন ভাগ্য যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এই রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য এই মাসে অত্যন্ত বিশেষ শুভ থাকছে। আর্থিক সচ্ছলতা থাকবে। উপার্জনের ক্ষেত্রে সর্বদা একটা উদ্বেগজনক পরিস্থিতি হলেও মাঝে মাঝে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে দেখা যাবে, এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে অনেকটাই অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট করতে পারে। দেখুন, আপনাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে নানান ঝামেলা থাকলেও ব্যবসা ক্ষেত্রে কিন্তু আয় আপনাদের ভালো হচ্ছে মোটের উপর। এই মাসে বিনিয়োগ করতে পারেন, ফায়দা মিলবে, তবে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়কালটা মোটের উপর শুভ। কর্মসূত্রে আয় বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। যদি দাম্পত্য জীবন দেখি, তাহলে দেখবো সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর মধ্যম থাকছে। খুব ভালো কিন্তু বলা চলে না। দাম্পত্য জীবনে নানান ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন আপনাদের হতে দেখা যেতে পারে আপনার ভুল সিদ্ধান্তের কারণে। তাই এই মাসটি আপনাদের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে সতর্ক আপনাকে থাকতে হবে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।